একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, এক সামনে তাকাই, একটু দাঁড় করান, একটু দাঁড় করান। অজ্ঞাতনাশ আসামি দায়ের মামলা দায়ের করার পর তিন দিন পরে এই লাশটা খুঁজা পাইছে। এই মৃত আখতারুজ্জামানের লাশ পুকুরে খুঁজা পায়। খুঁজে পাওয়ার পরে পরবর্তী সময় এই আসামি মনিরুজ্জামানকে এই শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়, এবং শাহিন মিয়াকে গ্রেপ্তার করার পরে শাহিন মিয়ার স্বীকারোক্তি মতো বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি প্রদান করেন। এবং তার স্ত্রী, তার স্ত্রীর নাম হইল গিয়া হাফেজা আক্তার তাসমিয়া, এবং সে বিজ্ঞ আদালতে 164 দ্বারা জবানবন্দি স্বীকার করে এই মর্মে যে তাসমিয়া আক্তারের সাথে এই বিক্রিম আখতারুজ্জামানের দেবর সম্পর্ক, এবং তার স্বামী শাহিন বিয়া বিদেশে থাকতো, প্রবাসে থাকাকালীন সময় তাকে দিয়ে হাট বাজার করাইতো, এই সম্পর্কের কারণে তাদের ভিতরে একটা সুসম্পর্কের সৃষ্টি হয়। পরবর্তী সময় এই বিক্রিম আখতারুজ্জামান এই তাসমিয়া আক্তারকে কুপ্রস্তাব দিলে, এই কুপ্রস্তাব সহ্য করতে না পারে পরিকল্পিতভাবে ঘটনার আগের দিন তাকে মোবাইল করে আখতারুজ্জামানকে তার বাড়িতে বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে এই তাসমিয়া আক্তার সুপরিকল্পিতভাবে তাকে লাঠি দ্বারা আঘাত করে, মাথায় উপর জুবরি আঘাত করে তাকে এই আখতারুজ্জামানকে হত্যা করে। হত্যা করার পরে সে এই লাশটাকে তার খাটের নিচে লুকিয়ে রাখে। এই ঘটনাটা হলো সকাল 10:30 ঘটিকার সময়, খাটের নিচে লুকিয়ে রাখে। রাত্র অনুমান 1:30 ঘটিকার সময় তার স্বামী শাহিন বিয়াকে সে জানায় যে আমাদের ঘরের দরজার মধ্যে একটি লাশ, অজ্ঞাতনামা একটি লাশ কে আমাদেরকে ভাসানোর জন্য কে বা ভাড়া রেখে গেছেন। তখন তারা পরিকল্পিতভাবে এই লাশটাকে নিয়ে আর ডোবার ভিতরে পুকুরের মধ্যে ফালাইয়া রাখে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যে সেরা অফার। এই ফালাইয়া রাখার পরে পরবর্তী সময় এই আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আসার পরে 302 এবং 201 দ্বারা অভিযোগ গঠন করা হয়, এবং আমরা মোট 10 সাক্ষী সাক্ষ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি। এবং এই 10 সাক্ষীর দ্বারা যে হাফিজা আক্তার তাসমিয়াকে 302 দ্বারা মৃত্যুদণ্ড এবং 201 দ্বারা 7 বছরের কারাদণ্ড প্রদান করেন, এবং তার স্বামী শাহিন বিয়াকে 201 দ্বারা মোতাবেক 7 বছরের কারাদণ্ড, এবং তার দেবর মিজানুর রহমানকে বেকসুর খালাস প্রদান করে রাষ্ট্রপক্ষে এই মামলা সন্তুষ্ট প্রকাশ করছে। টোটাল আসামি ছিল 3 জন, প্রথমে অজ্ঞাতনামা আসামি ছিল, পরবর্তী সময় সিএসএ 3 জনের নাম আসছে, 3 জনের থেকে 2 জনকে সাজা প্রদান করছে, 1 জন বেকসুর খালাস পাচ্ছে। না, কোনো প্রত্যক্ষ সাক্ষী ছিল না, আই উইটনেস ছিল না, এবং তাদের কথিত মতে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেকই কনফিডেন্সিয়াল স্টেটমেন্টের মোতাবেক তাকে সাজা প্রদান করা হয়েছে।